কারণ প্লেনে উঠলে উনি ওনার অক্সিজেন কমে যাবে এই কারণে। আসলে পাপা শেষ ইচ্ছা ছিল বাংলাদেশে আসার, এবং একদম একদম সবকিছু লিখে রেখে গেছেন। আমি আমি আপনাদেরকে পরে ওনার উনি ওনার একেবারে জীবন বৃত্তান্ত পুরাটাই লিখে গেছেন, ওনার কাদেরকে উনি বানিয়েছেন বা কি করেছেন, কি কি ছবি করেছেন, নতুন প্রজন্মের জন্য কী করা উচিত সব কিছু উনি লিখে রেখে গেছেন। কারণ উনি তো শিল্পী মানুষ ছিলেন, সবসময় ছবি আঁকতেন, সময়টা উনি আসলে একটা সময় উনি নষ্ট করেন নি কখনো। ওখানে বসে দেখো আমার বাবা একটা সময় নষ্ট করেনি, 82 বছর এবার হলো। উনি আমাকে বলে আমাকে একটু আমার সুন্দর করে সাজাও, এখানে আর্ট লেখো, খুব গুছালো এবং ছিমছাম লোক ছিলেন, একদম বাচ্চাদের মতন বিহেভ করতেন। আর দেশে আসার জন্য যান, আমি বললাম বাবা তুমি আমরা আছি, আমরা তো সবাই বাবা এখানে, আমার ভাই এখানে, মা এখানে, বাচ্চারা এখানে, বলে যে না আমার আমার সবচেয়ে আমার সব কলিগসরা ওইখানে, আমার আমি এফডিসিতে যাবো। করোনার কথা চিন্তা করে ভাবলাম যে বাবাকে নিয়ে যাই, আমাদের কাছে রাখি।